শোনা রে, তোমার যতই ভালো লাগুক সেখানে এবারের কেউ না। আব্বা, চম্পা হলে কি আমার পেট ভরে ভাত খেতে দিব? চম্পা কলি তোর জন্য সুজি বানায় রাখছে। নতুন সংসার কেমন যাইতেছে? এখন তো মনে হয় ভালোই আছে, কাম কাজ করেন, টাকা পয়সা কামাই করেন। আচ্ছা, আমার শুনাই রে তার নতুন মা আদর করে তো? শোনাই ভালো নাই, চম্পা কলি ওরে সহ্য করতে পারে না, ঠিক মতো খাইতে দেয় না, মাথায় একটু হাত বুলায় ঘুম পাড়ায় না। আমি আমি সোনার জীবনটা এলোমেলো করে দিছি, নষ্ট করে দিছি। তারা আমার সোনার কোন দোষ নেই, সত্য স্বপ্ন। তোমার কি মন খারাপ? কই না তো, টাকা আমার দিয়ে মিথ্যা কথা তোমার মুখে মানায় না। আজ আমি আপনার একটা সত্যি কথা বলতে চাই। না, চুপ, একদম চুপ। তোমার কোনো সত্যি কথা আমি শুনবো না, আমি কিছু শুনতে চাই না। আমি তোমার সবকিছু যাই নাই, তোমার আমি বিবাহ করছিলাম। এবার আমি বলি, তুমি শোনো। ওই সোনাই সোনারে, তোমার যতই ভালো লাগুক, সে তোমার যতই আপন হোক, একটা কথা মনে রাখবা, সে কিন্তু এবারের কেউ না, সে আমারও কেউ না। তুমি কি বুঝতে পারতাছো আমি কি বলতাছি? শোনাই, আমার তুই মাফ করে দে রে আব্বা, আমি তোরে আমার বুকের মধ্যে রাখতে পারলাম না। আপনারা সিভিলে যেতেছেন? আপনাকে কি কাজ শেষ হয়ে গেছে? না, তুই কথা শেষ করে তাড়াতাড়ি, আমি সামনে গেলাম। শুনাই, তারা, তোমার একটা কথা বলতে চাইছিলাম। কি কথা? কোন? তুমি কি তোমার কাছে ওরে রাখতে পারবা? আমি কেমনে রাখি? আমার হাত পা তো বাঁধা, অন্য সংসার করি, তার মতো করে চলতে হয়। তা তো ঠিকই। শোনাই, চল বাপ, চম্পা কলি তোর জন্য অপেক্ষা করতেছে।
আব্বা চম্পা হলে কি আমার পেট ভরে ভাত খেতে দিব? চম্পা কলি তোর জন্য সুজি বানায় রাখছে। দাঁড়াও নয়, এই মাসুম বাচ্চাটার মিথ্যা আশ্বাস দিয়া নরক নিয়ে যাইতেছ কি জন্য? মানে একটা বাচ্চারে তুমি কতবার মাহারা করবা? আমি বুঝিনি আপনার কথা। তোমার ছেলের জন্য আমার স্ত্রী মুখে হাসি ফুটছে, আমার কাছে এর চেয়ে আনন্দের খবর আর নাই। ডাক্তার তো আমারে বলে দিয়েছে যে আমি কখনো আমার স্ত্রীর সন্তান দিতে পারবো না। এই পৃথিবীতে সন্তান হারা মায়ের যে কি কষ্ট এটা শুধু সেই বুঝে, আমার পক্ষে সেটা বোঝা সম্ভব না। নয়ন মিয়া, তুমি কি আমার এই লক্ষ্মী বউটার মুখে হাসি ফোটানোর জন্য তোমার পোলাটা আমার দিয়ে দিবা? আমি তোমার কথা দিতেছি, ও ও আমাদের কাছে খুব ভালো থাকবে। আমি জানি বিন্দু স্যার, আমার এই লক্ষ্মী বউটার দিকে তাকে দিয়ে দাও। শুনে যাও বা,